আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের এখানে ওয়েদার বেশ মেঘলা মেঘলা এবং প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা মানে কাহাকে বলে তো ঠান্ডা। এই যে সব গাছের পাতা টাতা ঝরে গেছে, আমার এই যে বাসার সামনে দুটা আপেল গাছের পাতাও ঝরে গেছে, আমার সামনে বাসার সামনে বিশাল বড় একটা গাছ সেই গাছের পাতাও ঝরে গেছে, সব ঝরা পাতা। বাতাস হচ্ছে প্রচণ্ড, এটাও সব আর্টিফিশিয়াল গাছ, এই জন্য পাতা ঝরে নাই। অনেকে ভাববে এই গাছের পাতা ঝরে নাই কেন, এটা আর্টিফিশিয়াল গাছ। তো যাই হোক, আমার হচ্ছে আমি এখন যে কিছু কিছু ভিডিও দেই, ওই ভিডিওর মধ্যে আমার সব বাগান দেখে সবাই জিজ্ঞেস করে, আপু আপনাদের ওখানে তো অনেক ঠান্ডা পড়ে গেছে, স্নো দেখালেন, বাট এখনও আপনার গাছ ভালো আছে, সবজি ভালো আছে কিভাবে? তো আসলে আমার সেই ভিডিওগুলো এখন যেগুলো ভিডিও দেই বাগানের ভিডিও বা ব্যাকইয়ার্ডের যে গাছগুলার ভিডিও দেই, সেগুলো আসলে আমার এখনকার করা ভিডিও না, আমার হচ্ছে সামারের করা ভিডিও। সেটা আমি লাস্ট হচ্ছে নভেম্বর পর্যন্ত করেছি, বাট সময়ের অভাবে সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারি নাই। এত এত ভিডিও করা ছিল যেগুলার আসলে আপলোড করা হয় নাই, এই যে কাঠবিড়ালি যাচ্ছে, আপলোড করা হয়নি। সেই ভিডিওগুলো আমি এখন সবার সাথে শেয়ার করি, মানে আমি সেগুলো আসলে শেয়ার করতে চাই, মানে এত সুন্দর সুন্দর কিছু ভিডিও করা আছে সেগুলো আমি মিস করতে চাই না, সেই জন্য সেই ভিডিওগুলো এখন আমি শেয়ার করি। তো সবাই ভাবার কোনো কারণ নাই যে এখন আমার গাছগুলো ভালো আছে, সব বাগান একদম মরে গেছে। তো আমি আগের ভিডিও থেকে আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে লাস্ট বারবিকিউ করেছিলাম আমরা, এই বছরের শেষ বারবিকিউ পার্টি, সেটা ছিল আগস্ট মাসে মেবি, সেই ভিডিওটা আজকে শেয়ার করব। যে পাখি উড়ে যাচ্ছে, ঠান্ডায় পাখিদের অনেক কষ্ট, সব পাখিদের খুবই কষ্ট হয়ে যায়, এত ঠান্ডায় আমরা কাপড় চুপড় পরেই বাহিরে বের হতে পারি না, বাট পাখিরা তো খুবই কষ্ট হয়ে যায়। এই যে সব গাড়িতে রেখে আসছে, না মরিচ এই যে আমাদের লিসা ভাবি, আর তো হবে না, আমরা আবার পরে বসে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে বাঁচায় রাখে। এই ভাবি হ্যাঁ এটা এটা উঠাই নাও, আর সম্পা ভাবি বাবু ভাইকে অনেক মিস করতেছি, অনেক নাকি সবাই মিস করতেছি, কান্নার আয়োজন করো, কান্নার আয়োজন গরম গরম কিছু বলেন ভাবি। যাই হোক, সবাই মিলে একসাথে হই, শীত আসলে আবার সব ঘরে বসা, আর মানে ঘরের প্রোগ্রাম ছাড়া তার বাহিরের প্রোগ্রাম এত ঘন ঘন করা হয় না। আমাদের এখানে সামার মানেই আনন্দ, সামার মানেই হই হুল্লা হাসি খুশি, ঠান্ডা পড়ে যাচ্ছে আমরা তো সব মানে মন খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে আমরা বাহিরে প্রোগ্রাম করতে পারবো না, মানে এত পরিমাণ ঠান্ডা থাকে দরকারি কাজ
তুমি তারপরে বললি আপেল আর আঙ্গুরের জুস, আপেল আর আঙ্গুরের জুস, আসলে আপেল গাছ আছে, হ্যাঁ আঙ্গুর গাছ আছে, হ্যাঁ মনে হয়ে গেল আমার বাগানের জুস। এটা ঢাকনা করে উপরে একটু না, এইটাই আমার ফুলটা হয়েছে, সাদা ফুলটা হচ্ছে না, আর তো দেখি না ফুলটা দিয়ে রাখছি। আর কে তোমার চশমা নাই এই জন্য দেখতে চশমা ছাড়া চোখে কম দেখে কানেও কম শুনে, তাই বলছে চশমা না দিলে কানেও কম শুনে। যে পাশে চিকেনটা মাখানো আছে, রাত্রে হচ্ছে রাজীব আর রাদওয়ানের বাবা দুইজন মিলে সব চিকেন মাখাইছে রাত্রে, আজকে খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। দুইজন মাখাইছে অনেক রাত ধরে, বাহিরে ঠান্ডা দেখো না, রাজ্য খাচ্ছে না খাচ্ছে না মজা। এটা কি বলছে এই পাশে আবার এই বুড়িটা কি বলছে রুকাইয়া, এটা ঝাল ঝাল নাই, ওই যে রাজ্য খাচ্ছে ছোট্ট বেবিটা খাচ্ছে, ঝাল নাই তো। কেমন হয়েছে সুমাইয়া তোমার বর আর তোমার ভাই আমা খাইছে? মজা হয়েছে, সুমাইয়ার বর আর সুমাইয়ার ভাই হচ্ছে মা খাইছে রাত্রে, ছিঁড়ে দাও। রুটি দেই না, আচ্ছা দাও আসলে মজা হয়েছে, ঝাল টাল সব ঠিক আছে। কথা বললে খাওয়া কোন হবে, ইট ফার্স্ট দেন টক, বিসমিল্লাহ বলে খেতে হবে। দেখি ভাইয়া খোলেন তো একটু কি অবস্থা,
আমাদের মাসুদ ভাই এই পাশে দেয়নি খালু সবাইকে জুস দিচ্ছে বাহ খালু খুব সুন্দর দেখা যাচ্ছে আসেন গলার সাথে মাফলার ঝুলাই নিছে খালুর নিজস্ব বাগানের ফল দিয়ে তৈরি করা জুস সবার বাগানই আমার বাগান এই দেখো বাবা সবাই খালু খালু আমি একটা কথা বলতে চাই দেখো ভালোবাসা কাহাকে বলে বউর জন্য প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে গরম গরম উঠায় ভাবিকে না না সব ভাবিদের না শুধু আমাদের সুইটি ভাবির জন্য মাসুদ ভাই নিয়ে এই যে দাঁড়ায় আছে ওকে না না এটা সুইটি ভাবির সব ভাবিদেরকে গরম খাওয়াবো এই জন্য আমাদের যার যার জামাই নিয়ে আসে তার তার সামনে দিবে তাহলে তো জেসমিনের ভাগে আস পাবে না জেসমিনের ওয়াইফ যেহেতু কাজ করতেছে জেসমিনের ওয়াইফ কাজ করতেছে তুমি রুমিকে জেসমিনকে রান্না করে খাওয়াচ্ছ সেজন্য তুমি আজকে জেসমিনের বাদল ভাই আপনি নিয়ে লিসা ভাবিকে দেন রুমি ভাই তুমি আমাকে নিয়ে দাও আর হচ্ছে আমাদের আপনি ভাবির এই ব্রেড গুলি দিয়ে দেন তো ব্রেড দিয়ে দিচ্ছে আমাকে শুধু আর মাসুদ ভাই তো মোটামুটি এক প্লেট দেখাই বেশি করে দাও যা লাগে খাবেন একদম প্লেট ভরে দিয়ে দিছে সুইটি ভাবে গিয়ে জাস্ট ফ্যান ফ্যান ছাড়া কি আর প্রোগ্রাম হয় না ভাবি তুমি বসো এখানে কতগুলা মিষ্টি আছে এটা যদি কেউ গুনে গুনে বের করতে পারে খালু হচ্ছে তাকে $5 দিবে আমাদের পাঁচ টাকার বলছি পাঁচ টাকা নট ডলার এখানে টাকা চলে না আর এই মিষ্টি বানিয়ে নিয়ে আসতে রসে ডুবানো গোল্লা রসগোল্লা রসে ডুবানো গোল্লা তুমি বেছে বেছে সবচেয়ে বড়টা নিলা কেন আগে আসলে আগে পাবেন ওটা তো আমার তুমি সুইটির হাজবেন্ড কি খাইতে পারবে ও মিষ্টি বানানি আসছে আমার জন্য আমি পাইলাম না সব শেষ জেসমিন আমি বাটি আর চামচটা রেখে দিতে চাই এটা মিস ইউজ করতে চাই না
সবার খাওয়ার পরে যেটা বাসতো ওটা আমি খাবো মিষ্টি এই তো মিষ্টি তো সব শেষ রসটুক পাবে না 1 মিনিটের পাগলে ঘর ধরে খানু দেন তো বাটিতে এখন রস দিয়ে দেই না সবাই খাওয়ার পরে আমি খাবো আর না খানু আরেকটা নেন প্লিজ না সবার খাওয়াবো না না খানু নেন আরেকটা নেন খাওয়াবো খানু প্লিজ আরেকটা নেন আমি বলছি আরেকটা নেন খানু সবাই অত বিক্রি হয় না 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 ওই একদিন দুলাল ভাই বলেন কিসের মিষ্টি খালু ভালো হয়েছে আমি আপনি কি আমাদের না দুলাল ভাইয়ের বড় মেয়ে আনিকার হচ্ছে সেকেন্ড বেবি ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ মালিবাগ শান্তি নগর সব এক জায়গায় কেন পাশাপাশি আমাদের আড্ডায় তো আপনারা বসেননি রবীন্দ্রনাথের গান গাইতে যেতে আসলাম না কারণ আমার নাতি এসছে নাতনি তোমাদের সাথে দেখা তোমাদের সাথে এখানে দাওয়াত দিলে আসি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ নামাজ পড়বা শোনো ভালো কাজগুলো করবা মা বাপের সেবা করবা আল্লাহ তোমার অশেষ রহমত চলে আসবে অটোমেটিক নামাজকে ঠিক রাখবা নামাজ যেন বাড়িতে কোনো খারাপ কাজ করো না বাঙালিরা সাধারণত কোনো খারাপ কাজ করে না তো কেন আমাদের এই আয় বর করতে হয় না আয় বর করতে হয় না অনলি ফর দ্য সালাত ওকে সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাবে আসার জন্য কিউটি কিউটি বেবিটা আল্লাহ হাফেজ।